বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি শোক র্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পরে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা অঙ্গনাক পু কামনা করি আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশকে জঙ্গিবাদ সন্ত্রাসমুক্ত করার জন্য সবাই একসাথে কাজ করার কাজ করতে চাই বরিশালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তি যোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য টিপু সুলতান পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে বাস্তব না হলো আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অনেক পথে গিয়ে আসছি কারো কারো শাস্তি হয়েছে কারো কারো এখনও হয় নাই বিদেশে পালিয়ে আছে আমি দাবি করছি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বুদ্ধিজীবী যে সমস্ত সকলের সেই নিহত পরিবার তাদেরকে সাহায্য করা হোক ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিব অনার্স কলেজের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আনর হোসেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য র আম ও উবায়দুল মুক্তাদি চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন সহ অনেকে সকালে চট্টগ্রামে নগরীর পাহাড়তলী বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভেটেরে নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জাতি হিসাবে আমাদের উচিত তাদের কাছে কৃতজ্ঞ থাকা এবং আজকের যে বাংলাদেশটা আমরা পেয়েছি যে বাংলাদেশে আসলে আমরা অবস্থান করছি এবং আমরা যে আজকে নিজেকে পরিচয় দেওয়ার যে সুযোগ পেয়েছি এটা মূলত তাদেরই অবদান এছাড়া রাজশাহী ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস জাহান সময় সংবাদ